আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে ফটো কালার গ্রেডিংয়ের এমন একটা ওয়েবসাইট শেয়ার করব যেখান থেকে আপনারা মাত্র এক ক্লিকে যে কোনো একটি নর্মাল ছবিকে কালার গ্রেডিং করে ফেলতে পারবেন বন্ধুরা সাধারণত একটি ছবির কালার গ্রেডিং করার জন্য ফটোশপ বা ফটোশপের ক্যামেরা রয়ের মতো ফিল্টার ইউজ করে ম্যানুয়ালি করতে হয় এছাড়া কিছু প্রিমিয়াম অ্যাপস আছে যেগুলোকে টাকা দিয়ে পার্সেস করে সেখান থেকে বিভিন্ন ধরনের প্রিসেটস ইউজ করেও সহজে ফটো কালার গ্রেডিং করা যায় কিন্তু আমি আজকে আপনাদের সাথে যে ওয়েবসাইটটি শেয়ার করব সেখান থেকে আপনারা কোনো ধরনের টাকা পয়সা ছাড়া একদম ফ্রিতে একসাথে অনেকগুলো প্রিসেটস ইউজ করে মাত্র এক ক্লিকে যে কোনো নর্মাল ছবিকে কালার গ্রেডিং করে নিতে পারবেন সো যারা কোনো ঝামেলা ছাড়াই এক ক্লিকে একটি ছবির কালার গ্রেডিং করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি একটা ব্রাউজারে চলে যাই আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি আমি এখন যে ওয়েবসাইটটি আপনাদের সাথে শেয়ার করব সেটার নাম হলো স্টার আপনারা এই সার্চবারে এসে লিখবেন গি জিআই ডবল জি এস টি আর এরপর ইন্টারপ্রেস করবেন আপনাদের সামনে এরকম একটা পেজ শো হবে এখানে দেখুন এই যে অনলাইন কালার গ্রেডিং হেল্পার আপনারা এখানে একটা ক্লিক করবেন আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে অথবা এই পেজে আসার লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা সেই লিঙ্ককে একটা ক্লিক করে সরাসরি এই পেজে আসতে পারবেন এখানে দেখুন একটা স্যাম্পল ফটো দেওয়া আছে এবং এর উপরে আছে অনেকগুলো প্রিসেটস এবং এখানে দেখুন একটি স্লাইডার আছে এই স্লাইডারটি এভাবে ডান দিকে সরালে আপনি এখান থেকে আরও অনেকগুলো প্রি সেট দেখতে পাবেন আপনি এখন এখান থেকে যে প্রি সেটে ক্লিক করবেন সেই প্রি সেটে আপনার ছবিটি কালার গ্রেডিং হয়ে যাবে এই যে দেখুন আপনি এখান থেকে অসংখ্য প্রি সেট ব্যবহার করতে পারবেন এরপর এখানে দেখুন আপলোড ইয়োর ইমেজ এখানে যে ড্রাকে ফটো হেয়ার ওয়ার ক্লিক টু সিলেক্ট ওয়ান অর্থাৎ আপনি কোনো ফটো এখানে ড্রাক করে আনতে পারবেন অথবা এখানে একটা ক্লিক করে আপনি আপনার ফাইল থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করে দিতে পারবেন আমি এখন এখানে একটা ক্লিক করে আমার কম্পিউটার ফাইল থেকে একটি ফটো নিয়ে আসছি দেখুন এই যে আমার সামনে আমার ডেস্কটপের একটি ফোল্ডার ওপেন হয়েছে আমি এখান থেকে এই ফটোটি সিলেকশন করে এখান থেকে ওপেন একটা ক্লিক করছি দেখুন এখানে ছবিটি আপলোড হয়ে গিয়েছে আপনি এখন এখান থেকে ইচ্ছা মতো প্রিসার্চ ইউজ করে এ ছবিটি কালার গ্রেডিং করে নিতে পারবেন আমি আমার ফোল্ডার থেকে আরও একটি ফটো নিয়ে আসছি দেখুন এই যে এই ছবিটাকে সিলেকশন করে আমি এখান থেকে এটা ওপেন করে নিচ্ছি তো দেখুন একেবারে কোনো ধরনের ঝামেলা ছাড়াই এখানে ছবিটি আপলোড করবেন এবং এখান থেকে আপনি প্রি সেট চয়েস করবেন তো একটি ছবিকে কালার গ্রেডিং করার এর থেকে সহজ অপশন আমার মনে হয় আর নাই আমি এখান থেকে আরও একটি ছবি ওপেন করছি দেখুন তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ